আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? এই করোনা পরিস্থিতিতে আশা করছি সবাই ভালো আছো, আল্লাহর কাছে তাই প্রার্থনা করি। আজকে আমি পর্যায় সারণীর উপর তোমাদের দ্বিতীয় ক্লাসটি নিব। গত ক্লাসটিতে আমি পর্যায় সারণীর বিভিন্ন গ্রুপ এবং পর্যায়ের বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করেছিলাম এবং কয়টি পর্যায় ও কয়টি গ্রুপ আছে, সেখানে কোন মৌলগুলো আছে, তাদের পারমাণবিক সংখ্যা কিভাবে নির্ণয় করা যায়, বিভিন্ন পর্যায়ে এবং গ্রুপে বিদ্যমান মৌলগুলোর সংখ্যা থেকে, সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে পর্যায় সারণীতে মৌলগুলোর অবস্থান অর্থাৎ তাদের পর্যায় নম্বর এবং গ্রুপ নম্বর তাদের ইলেকট্রোমিনার্স থেকে কিভাবে নির্ণয় করতে পারো সে সম্পর্কে আলোচনা করব। আর গ্রুপ ভিত্তিক মৌলগুলোর কিছু নাম আছে, তোমরা নিশ্চয়ই জেনে গেছো না? এই নামগুলো দিয়ে তুমি তাদের বৈশিষ্ট্য অর্থাৎ রাসায়নিক ও ভৌত বৈশিষ্ট্য কিভাবে ব্যাখ্যা করতে পারবে সে সম্পর্কে আলোচনা করব। প্রথমে চলো কিছু মৌলের ইলেকট্রোমিনার্স দেখি। এখানে সোডিয়াম, এর ইলেকট্রোমিনার্স থেকে দেখা যায় এর মোট 3টি প্রধান শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে। ক্যালসিয়ামের অবস্থা দেখো, তার মোট 4টি প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যস্ত রয়েছে। ক্লোরিনের ক্ষেত্রে 3টি প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যস্ত রয়েছে। এভাবে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে যে কয়টি প্রধান শক্তি স্তর ব্যবহৃত হয় তার পর্যায় নম্বর হয় তত, খুব সহজ। তাহলে তুমি যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করে ফেলো, করার পর তা আহ্বাও নীতি অনুযায়ী যদি এলোমেলো থাকে, সেখান থেকে তোমাকে প্রথমেই বুঝে নিতে হবে তাতে প্রধান শক্তি স্তর ব্যবহৃত হয়েছে কয়টি। যেমন আমি সিলভারের জন্য দেখিয়েছি প্রথমে আহ্বানীতি অনুযায়ী, আহ্বানীতিতে দেখো এখানে 4s এর পরে 3d চলে আসলো, তারপর 4p, 5s, এরপর 4d। তো এই অবস্থা থেকেও আমরা বের করে নিতে পারি তাতে প্রধান শক্তি স্তর সর্বোচ্চ কত নম্বর আছে। যেমন এখানে 5 আছে, সর্বোচ্চ প্রধান শক্তি স্তর হলো 5। তাহলে এর মৌলটির মোট 5টি প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যস্ত আছে। আহ্বানীতি এটি থেকেই আমি সেটা বলে দিতে পারছি, যদি তোমার কঠিন মনে হয় তাহলে একটু গুছিয়ে লিখে নাও আবার এভাবে। তাহলে এই মৌলটির ক্ষেত্রে পেয়েছি সিলভারের ক্ষেত্রে 5টি প্রধান শক্তি স্তরে এই ইলেকট্রনগুলো বিন্যস্ত, তাইলে এর পর্যায় নম্বর 5। এভাবে মৌলের ইলেকট্রন বিন্যাসে বিদ্যমান মোট প্রধান শক্তি স্তর বা সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর নম্বর যত, তা থেকে তার পর্যায় নম্বর তুমি বের করে ফেলতে পারো। এরপরে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে কিভাবে তার গ্রুপ নম্বর নির্ণয় করা যায় সে সম্পর্কে তোমাদের বইতে 3টি নিয়ম আছে। প্রথম নিয়মটি হলো, যদি কোনো মৌলের সবচেয়ে বাইরে প্রধান শক্তি স্তরে এস অরবিটালে কেবল ইলেকট্রন থাকে, কিন্তু তার আগের শক্তি স্তরে প্রধান শক্তি স্তরে যদি ডি অরবিটালে কোনো ইলেকট্রন না থাকে, তার গ্রুপ নম্বর সর্ববহিঃস্থ প্রধান শক্তি স্তরের এস অরবিটালে বিদ্যমান ইলেকট্রন থেকেই জানা যাবে। দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, সোডিয়ামের 3s এ একটি ইলেকট্রন আছে, কিন্তু তার আগে 2d তে কোনো ইলেকট্রন নাই এখানে, তাই এই মৌলটির গ্রুপ নম্বর হবে এখানে যে কয়টি ইলেকট্রন আছে, অর্থাৎ 1। ক্যালসিয়ামের সবচেয়ে বাইরে প্রধান শক্তি স্তর 4, 4s এ 2টি ইলেকট্রন আছে, কিন্তু এখানে 3d তে কোনো ইলেকট্রন নাই, তাহলে এরও গ্রুপ নম্বর হবে s এ বিদ্যমান ইলেকট্রন দিয়ে, অর্থাৎ 2। এটি হলো নিয়ম 1 এর জন্য প্রযোজ্য। যদি কোনো মৌলের সবচেয়ে বাইরের শক্তি স্তরে s এবং p অরবিটাল দুটোতেই ইলেকট্রন থাকে, তখন এই s অরবিটালের এবং p অরবিটালের ইলেকট্রন দুটো যোগ করে তার সাথে আরো 10 যোগ করে নিলে তুমি তার গ্রুপ নম্বর পেয়ে যেতে পারো। এটা হলো নিয়ম 2। তাহলে এক্ষেত্রে ক্লোরিনের 3 নং প্রধান শক্তি স্তরে এস অরবিটালে এবং পি অরবিটালে ইলেকট্রন আছে, যা তাদেরকে যোগ করলাম সাথে আরো 10 যোগ করে নিলাম, তাহলে পাচ্ছি এখানে 17। এটা হবে ক্লোরিনের গ্রুপ নম্বর। এটা গেল নিয়ম 1 এর জন্য, আর এটা নিয়ম 2। এবার আসো নিয়ম 3-এ। নিয়ম 3 অনুযায়ী বলা হয়েছে বইতে যে যদি সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর এর মধ্যে কেবল এস অরবিটাল ইলেকট্রন থাকে আর তার আগের প্রধান শক্তি স্তরে ডি অরবিটালে কোনো ইলেকট্রন থাকে, সেই ডি অরবিটালের ইলেকট্রন এবং এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলেই তুমি তার গ্রুপ নাম্বার পেয়ে যাবে। যেমন
এখানে সবচেয়ে বাইরে প্রধান শক্তি স্তর 5 5s এ একটি ইলেকট্রন আছে, আর তার আগের 4d তে 10টি ইলেকট্রন আছে, তাহলে 10 আর 1 হলো 11, সুতরাং সিলভারের গ্রুপ নম্বর হবে 11। আমি আরো একটি মৌলের ইলেকট্রোবিনাস একটু লিখে দেখাই, যেমন দেখো ক্যালসিয়ামের স্থলে যদি আমি স্ক্যান্ডিয়ামের কথা ভাবি, তখন কি পাই, তাহলে এটি গ্রুপ 1, এটি নিয়ম 1, এটি নিয়ম 2, আর এটি দেখিয়েছি নিয়ম 3 এর জন্য। এর ক্ষেত্রে কোন নিয়মটি প্রযোজ্য হয় তুমি নিজেই বিবেচনা করে আমাকে বলো। এখানে এর 21টি ইলেকট্রন, তাহলে 4s2 3d1। এক্ষেত্রে ওর সবচেয়ে বাইরে প্রধান শক্তি স্তর 4 এ এস অরবিটালে 2টি ইলেকট্রন আছে। নিয়ম 1 ছিল এস অরবিটালেই কেবল ইলেকট্রন থাকবে সর্ববহিস্থ এস অরবিটালে, কিন্তু তার আগে ডি অরবিটালে ইলেকট্রন থাকবে না। আর যখন ডি অরবিটালে ইলেকট্রন থাকবে তখন কোন নিয়মটি যেন প্রযোজ্য, এইটি 3 নম্বর নিয়ম। অর্থাৎ এক্ষেত্রে স্ক্যান্ডিয়ামের এস অরবিটালে ইলেকট্রনগুলো নিব, 3d তে কয়টি ইলেকট্রন আছে তাও নিব, তখন তার গ্রুপ নম্বর বের হয়ে যাবে 3। খুব সহজ, এভাবে তুমি ইলেকট্রন বিন্যাস থেকে প্রথমে পর্যায় বুঝে নিবে, তারপর গ্রুপ নম্বর বের করে নিবে। এই 3টি নিয়মের বাইরে আরো একটি ব্যতিক্রমী নিয়ম বলছি, যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে তার সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে প্রবেশ করে, তখন কিন্তু এই নিয়মগুলো আর প্রয়োগ করা যাচ্ছে না। উদাহরণের একটি উদাহরণ দেখাচ্ছি, তোমাদের নিশ্চয়ই পর্যায়সারণীর বাইরে 14 14 28টি মৌল নিচের দিকে যে দেখানো হয়েছে, ল্যান্থানাইডস এবং অ্যাক্টিনাইডস, তাদের কথা মনে আছে? ওখান থেকে আমি একটি মৌল নিচ্ছি, ল্যান্থানাম। ল্যান্থানামের পারমাণবিক সংখ্যা 57, তার ইলেকট্রোবিনাস যদি আমি করি তাহলে পাচ্ছি 1s2 2s2 2p6 3s2 3p6। আমি আবহাওয়া নীতি অনুযায়ী প্রথমে অ্যালোমেলোটি করি, 3p6 4s2 3d10 4p6 5s2 4d10 এরপর 5p6 6, তারপর এখন অলরেডি এখানে এখন আসবে 4d এর পরে 4f1। আমি এই সিলভারের ইলেকট্রন বিন্যাসি থেকেই হেল্প নিয়েছি ওর ইলেকট্রন বিন্যাস করার সময়, কারণ সিলভারে আছে 47, ওর আছে 57, তাহলে 4d10 হওয়ার পরে আরো হয়েছে 47, তো 48, এখানে হয়েছে 54। ওর ক্ষেত্রে এই সিলভারের 47, তাহলে 47 এর সাথে যদি আমি আরো একটি নিই 48, 48 এর সাথে 6 নিলে পরে আমার এখানে 48 এর সাথে যখন আরো 6 নিচ্ছি 54 55 এটি 57। আচ্ছা, 4f তাহলে 5s2 4d10 5p6 এখানে 5p6 6s2 4f1 হবে। আচ্ছা, এই যদি এর ইলেকট্রন বিন্যাস হয় তখন দেখো এখানে সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর নম্বর পাচ্ছি 6, তাহলে এই মৌলটির পর্যায় নম্বর নিশ্চয়ই 6। এবার এই অনুযায়ী যদি তুমি এখান থেকে নিয়ম 1 2 3 প্রয়োগ করতে যাও, সেক্ষেত্রে এখানে সর্ববহিস্থ 6 এ পাচ্ছি, সর্ববহিস্থ শক্তি স্তর 6 এর এস এ পাচ্ছি 2টি, তার আগের 5d তে 5d এখানে নাই, তাহলে ওর তুমি গ্রুপ নম্বর পাচ্ছ 2, কিন্তু এই মৌলটির ক্ষেত্রে ওই নিয়মটি প্রযোজ্য হবে না। কারণ এভাবে যখন আবহাওয়া নীতি অনুযায়ী তুমি ইলেকট্রন বিন্যাস করছো তখন তুমি নিশ্চয়ই লক্ষ্য করছো এখানে সর্বশেষ ইলেকট্রনটি গিয়েছে এফ অরবিটালে,
যদি এভাবে কখনো হয় তখন এই মৌলের জন্য তুমি চোখ বন্ধ করেই বলে দিবে এটি গ্রুপ তিনের মৌল, কারণ পর্যায় সারণীতে ছয় নাম্বার পর্যায় এবং সাত নাম্বার পর্যায়ে গ্রুপ তিনে মোট 15টি করে মৌলকে আমরা বাইরে রেখে বিবেচনা করি, যাদেরকে ল্যান্থানাইডস এবং অ্যাক্টিনাইডস বলি। এদের ক্ষেত্রেই এই ঘটনাটি ঘটে, এদের ক্ষেত্রে ইলেকট্রন বিনাশে সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে প্রবেশ করে। আর আবহাওয়া নীতি অনুযায়ী তুমি যখন এভাবে ইলেকট্রন বিনাশে দেখতে পাবে সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে গিয়েছে, তখন তুমি বলে দিবে এরা গ্রুপ তিনে। আচ্ছা, এ গেল আমাদের ইলেকট্রন বিনাশ অনুযায়ী মৌলগুলোর গ্রুপ এবং পর্যায় আমরা কিভাবে নির্ধারণ করতে পারি সে সম্পর্কিত কথা। এবার আসো আমরা গ্রুপ ভিত্তিক মৌলগুলোর কিছু নাম জানি, যেমন গ্রুপ একের ছড়াটি তোমাদের নিশ্চয় মনে আছে, হালি নাকে রুবি সাজাবে ফ্রান্সে, হালি নাকে রুবি সাজাবে ফ্রান্সে, গ্রুপ একের জন্য ছড়াটি হা লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসে সর্ববহিঃস্থ শক্তি স্তরে এসে একটি ইলেকট্রন থাকে, এরা গ্রুপ নম্বর এক। এদেরকে আমরা চিনি ক্ষার ধাতু নামে, এদের ডাক নাম কি বলছি আমরা, ক্ষার ধাতু। ক্ষার কাকে বলে? যে যৌগুলো পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রক্সিল আয়ন দেয়, ঠিক না, তাদেরকে তো ক্ষার বলি। এতো যৌগ, যে যৌগগুলো, তাহলে এই মৌলগুলোকে আমরা, এই ধাতুগুলোকে ক্ষার ধাতু বলছি কেন? এদেরকে যদি পানিতে দেওয়া হয় এরা পানির সাথে বিক্রিয়া করে ধাতব হাইড্রোক্সাইড তৈরি করে, আর সেই হাইড্রোক্সাইড পানিতে হাইড্রক্সিল আয়ন দেয়, তাই এদের এই নাম। তার মানে এই গ্রুপের প্রতিটা ধাতু, এরা ধাতু এবং এরা পানিতে দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন করে। আমি যদি এই গ্রুপের ধাতুগুলোর জন্য কমন একটি প্রতীক এম ব্যবহার করি, যেহেতু এরা মেটাল, তাহলে এই গ্রুপের ধাতুগুলো এই মেটালগুলোর সাথে যখন পানিতে দেওয়া হবে তখন এরা পানির মধ্যে থাকা, পানিকে যদি আমরা এভাবে এইচ এবং ওএইচ হিসেবে বিবেচনা করে নিই, পানির মধ্যে এই এইচ কে বের করে দিবে, প্রতিস্থাপন করবে, তখন এম এই স্থলে বসবে, তখন নতুন যৌগটি হবে এমওএইচ। আর এখান থেকে যে এইচ বের হয়ে যায়, এভাবে শত শত এইচ এখান থেকে বের হয়, তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে হয়ে যায় হাইড্রোজেন গ্যাস। এই হলো গ্রুপ একের জন্য একটি সাধারণ বিক্রিয়া। গ্রুপ একের মৌলগুলো পানির সাথে যখন দেওয়া হয় সবগুলো মৌলই হাইড্রোজেন ছাড়া, যেহেতু হাইড্রোজেন নিজেই অধাতু, ওকে আমরা ব্যতিক্রম হিসেবে আলাদা রাখছি, বাকি মৌলগুলো এভাবে পানি সে যদি দেওয়া হয় পানির এইচ একটি হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে ধাতব হাইড্রোক্সাইড তৈরি করে, যেটি পরবর্তীতে পানিতে এভাবে ধাতব আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে, আর এদিকে হাইড্রোজেন গ্যাস উড়ে যায়। এই মৌলগুলোর এই বৈশিষ্ট্যের জন্যই এদের বা গ্রুপটির সাধারণ একটি নাম ক্ষার ধাতু গ্রুপ। এবার আসি গ্রুপ দুই এর কথায়। গ্রুপ দুই এর জন্য ছড়াটি কি ছিল? বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, ছড়াগুলো কিন্তু মুখস্থ থাকলে তোমরা সহজে মৌলগুলোর নাম নিজেরাই বসিয়ে দিতে পারবে। বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। এখানে এই মৌলগুলোর ডাক নাম কি, মানে গ্রুপটির ডাক নাম কি? মৃৎক্ষার ধাতু গ্রুপ। মৃত মানে কিন্তু মৃদু নয়, এখানে মৃত শব্দ দেখে খেয়াল করো, মাটি। এই মৌলগুলোকে যৌগ হিসেবে মাটিতে পাওয়া যায়, এরা মাটির উপাদান। মৌলগুলোকে যৌগ হিসেবে মাটিতে পাওয়া যায়, তার মানে মৌলগুলোর উৎস মাটিতে বিদ্যমান বিভিন্ন যৌগ। মৃত শব্দটা ইউজ হয়েছে সেজন্য। এরপরে ক্ষার শব্দটা ব্যবহৃত হয়েছে, এই মৌলগুলো সবগুলোই পানির সাথে যুক্ত হয়ে ঠিক গ্রুপ একের মতো ধাতব হাইড্রোক্সাইড তৈরি করে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ঠিক গ্রুপ একের জন্য যে সমীকরণটি দেখিয়েছি, বিক্রিয়াটি দেখিয়েছি, একই বিক্রিয়া এদের জন্য প্রযোজ্য।
তবে এদের মধ্যে নিচের মৌলগুলো অধিক সক্রিয়, যত আমরা উপর দিকে যাব সক্রিয়তা তত হ্রাস পাবে। সেক্ষেত্রে যখন আমরা ম্যাগনেসিয়ামে আসি তখন উচ্চতাপ প্রয়োগের প্রয়োজন হয়, বেরিলিয়ামকেও উচ্চতাপ প্রয়োগের প্রয়োজন হয় পানিতে এই বিক্রিয়াটি দেওয়ার জন্য। তবে নিচের মৌলগুলো সহজেই কক্ষ তাপমাত্রাতেই এই বিক্রিয়াটি দিয়ে ফেলে। গ্রুপ দুই এর মৌলগুলোর সবগুলোরই সর্ববহিস্থ এস অরবিটালে দুটি ইলেকট্রন আছে, এদের গ্রুপ নম্বর দুই, এদের যোজনীয় দুই। এরা যখন এই বিক্রিয়াটি দেয় তখন সমীকরণটি দাঁড়াবে MOH হোল টু, যেহেতু এখানে এই মেটালটি গ্রুপ দুই এর, গ্রুপ দুই এর এই ধাতুটি যখন এখান থেকে হাইড্রোজেন সরিয়ে দেয় দুটি হাইড্রোজেন সরাবে দুটি পানির অণু থেকে এবং দুটি OH এর সাথে যুক্ত হবে, এবং দুটি পানির অণু থেকে যে H গুলো বের করে দিবে তারা যুক্ত হয়ে H2 উৎপন্ন করবে। এভাবে ধাতব হাইড্রোক্সাইড তৈরি করে গ্রুপ দুই এর মৌলগুলো পানিতে যুক্ত করা হলে, কোনোটি কক্ষ তাপমাত্রায় কোনোটি একটু উত্তপ্ত পানির সাথে উচ্চ তাপমাত্রায়। আচ্ছা, এই ধাতব হাইড্রোক্সাইড গুলো যদি পানিতে দ্রবীভূত হয়, হাইড্রক্সিল আয়ন দেয়, তাদেরকে আমরা ক্ষার বলবো না? নিশ্চয়ই বলবো। তবে এক্ষেত্রে নিচের মৌলগুলো ক্ষারধর্ম খুব সহজেই দেখায়, উপরের মৌলগুলো ক্ষারধর্ম অনেক মৃদু। যে ধাতব হাইড্রক্সাইড পানিতে দ্রবীভূত হয় না, হাইড্রক্সিল আয়ন দেয় না, তাদেরকে আমরা ক্ষারক বলি না? এক্ষেত্রে উপর দিকের মৌলগুলোর ক্ষারক নামটাই অধিক প্রযোজ্য, যদিও কমন ভাবে বলা হয় গ্রুপ দুই মৃত ক্ষার ধাতুর গ্রুপ, অর্থাৎ এরা পানির সাথে ক্ষার উৎপন্ন করে। এরা ক্যালসিয়াম পর্যন্ত ক্ষার উৎপন্ন করে, ক্যালসিয়াম পর্যন্ত হাইড্রোক্সাইড গুলো ক্ষার, কিন্তু ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্ষারক, বেরিলিয়াম হাইড্রোক্সাইডও ক্ষারক। এরা পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোক্সিল আয়ন দেয় না। তবে উচ্চ তাপমাত্রায় যদি না হয়, পানি যদি উত্তপ্ত থাকে, তখন সেটা ব্যতিক্রম হতে পারে। তার মানে যে কোনো অবস্থাতেই হোক কোনো না কোনো সময় তারা হাইড্রোক্সিল আয়ন দিচ্ছে, তো আর সেজন্য তাদের এই নাম। এ হলো গ্রুপ দুই এর ডাক নাম। এবার আসি আমরা গ্রুপ 17 হ্যালোজেন গ্রুপ, তাদের ক্ষেত্রে হ্যালোজেন মৌলগুলোর নাম তোমাদের নিশ্চয়ই মনে আছে, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, স্ট্যাটিন এবং টেনাসাইন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, স্ট্যাটিন, টেনাসাইন, এদের মধ্যে আমরা এই মৌলগুলোকে বিশেষভাবে হ্যালোজেন নামে চিনি। এই হ্যালোজেন গুলো সবগুলোই সমুদ্রের পানিতে যৌগ হিসেবে আছে, তাই সমুদ্রের পানি থেকে বা সমুদ্রের শৈবাল থেকে এদের সংগ্রহ করা যায়, তাই এদের নাম হ্যালোজেন। হ্যালোজেন শব্দটির অর্থ লবণ উৎপাদনকারী। সমুদ্রের পানিতে এরা লবণ উৎপন্ন করে আছে, তো যেমন আমাদের খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড আমরা সমুদ্রের পানি থেকে পেয়ে থাকি, তোমরা নিশ্চয়ই জানো, সোডিয়াম আয়োডাইডও পেয়ে থাকি এভাবে। এভাবে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড এই যৌগগুলোকে সমুদ্রের পানিতে লবণ হিসেবে পাওয়া যায় বা নিষ্কাশন করা যায় এই মৌলগুলোকে সমুদ্রের পানি থেকে, তাই এদের নাম হ্যালোজেন। এই হ্যালোজেন মৌলগুলো যখন হাইড্রোজেনকে পায় কমন একটি বিক্রিয়া দেয়। তো দেখো একই গ্রুপের মৌলগুলো না একই ধরনের বিক্রিয়া দেয়, কতদিনে এই কথাটি তোমাদের আমি বলেছিলাম তোমাদের মনে আছে কিনা? যেমন ধরো হাইড্রোজেনকে যদি এই হ্যালোজেন মৌলগুলোর কোনোটির সাথে দেওয়া হয় তখন এটি যুক্ত হয়ে একটি হাইড্রোজেন হ্যালাইড যৌগ উৎপন্ন করে। হ্যালোজেন গুলোকে কমন একটি প্রতীক দিয়ে প্রকাশ করা হয়, এক্স। তো হাইড্রোজেনের সাথে যদি এই হ্যালোজেন গুলোর কোনো একটিকে দেওয়া হয় বিক্রিয়া করার জন্য, তখন হাইড্রোজেন হ্যালাইড নামক গ্যাস উৎপন্ন করে। এই হাইড্রোজেন গ্যাস, হ্যালোজেন গ্যাস এরা বিক্রিয়া করে হাইড্রোজেন হ্যালাইড গ্যাস উৎপন্ন করে। এই হাইড্রোজেন হ্যালাইড গ্যাসটিকে যদি পানিতে দ্রবীভূত করা হয় তখন তো আমরা অ্যাসিড পাবো। যেমন আমি গ্যাস বলছি কেন একটু খেয়াল করো, কিন্তু হাইড্রোজেন হ্যালাইড, যেমন ধরো হাইড্রোজেন এবং ক্লোরিনের বিক্রিয়ায় যখন হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হবে, এটিকে পানিতে যখন দ্রবীভূত করা হবে না,
কেবল গ্যাস আকারে থাকবে, তখন তার নাম বলবো কিন্তু হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। ব্রোমাইড হলে হাইড্রোজেন ব্রোমাইড গ্যাস, যদি ফ্লোরিন হয় হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাস। এক্ষেত্রে নামগুলো শেষে আমি আইড যুক্ত করেছি। আইড অধাতব মৌলগুলোর যখন আয়ন থাকে কোনো যৌগে, তখন তাদের নামের শেষে আইডিই আইড শব্দটি বা শব্দাংশটি যুক্ত করা হয়। তাহলে এখানে ক্লোরিনকে আমি যখন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করতে দিব, তখন হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পাব। এভাবে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পাওয়া যাবে। এই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে যদি পানিতে দ্রবীভূত করা হয়, তখন তা থেকে আমরা পাবো হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন পানির মধ্যে। পানিতে যদি তাকে দ্রবীভূত করা হয়, তখন এটি অ্যাসিড বৈশিষ্ট্য দেখাতে পারবে, কারণ যেখানে হাইড্রোজেন আয়ন আছে সেখানে অ্যাসিড থাকবে, নীল ইটমাসকে লাল করবে। তাহলে এই হাইড্রোজেন হ্যালাইড গ্যাসগুলোকে যখন পানিতে দেওয়া হয়, তারা অ্যাসিড উৎপন্ন করে। এই অ্যাসিড গুলোকে যদি কোনো কার্বনের যুক্ত ধাতব কার্বনেটে, কার্বনের যুক্ত লবণ বা ধাতব কার্বনেটে যুক্ত করা হয়, তখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তোমরা এইতে তো এই বৈশিষ্ট্য সম্পর্কে পড়েছিলে, মনে আছে? আমি একটি সমীকরণ লিখে দেখাই, দেখো। যদি এ ধরনের কোনো গ্যাসকে পানিতে দ্রবীভূত করা হয়, যেমন হাইড্রোজেন, আমি যদি হাইড্রোজেন ক্লোরাইডকে দ্রবীভূত করি, তখন পাবো হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে যদি কোনো ধাতব কার্বনেটের সাথে দেওয়া হয়, যেমন ধরো ক্যালসিয়াম কার্বনেট চুনা পাথর, তার সাথে যদি দেওয়া হয়, তখন এই ক্যালসিয়াম, এটি একটি সক্রিয় ধাতু, 1 নম্বর এবং 2 নম্বর গ্রুপের ধাতুগুলো খুব সক্রিয়, এটি একটি সক্রিয় ধাতু, এটি 2 নম্বর গ্রুপের ধাতু, এই ধাতুটি এসে এই হাইড্রোজেনকে সরিয়ে দিবে তার অবস্থান থেকে, বের করে দিবে। বের করে দিলে তখন ক্যালসিয়াম এখানে এসে বসবে, তখন পাবে ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়ামের যোজনী যেহেতু 2, তাই ক্লোরিনের পাশে 2 বসলো, ক্যালসিয়াম ক্লোরাইড। আর এক্ষেত্রে এই কার্বনেটটি ভেঙে যায়, কার্বনেটটি ভেঙে গিয়ে হয়ে যায় কার্বন ডাইঅক্সাইড। এখান থেকে তো একটি অক্সিজেন রয়ে গেল, যেহেতু CO2 হয়েছে, এই ও আর এখান থেকে যে এইচ গুলো বের হয়, তারা মিলে হয়ে যায় পানি। এক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড একটু ভারী গ্যাস হওয়াতে, তাকে আমি বাঁকা করে দেখাচ্ছি, সে উড়ে যাচ্ছে, বুঝতে পেরেছ? যদি গ্যাসটি হালকা হয়, তার জন্য আমরা সোজা একটু দেখাই উপরের দিকে, অ্যারো চিহ্ন দেখাই, আর যদি একটু ভারী হয়, একটু বাঁকা করে অ্যারো চিহ্ন দেখাচ্ছি। আচ্ছা, এখানে তাহলে গ্রুপ 17 এর জন্য এই বৈশিষ্ট্যগুলো দেখা যায়। গ্রুপ 17 এর মৌলগুলো সকলেই এই বৈশিষ্ট্যগুলো দেখায়। আচ্ছা, এখন আসছি গ্রুপ 18। গ্রুপ 18কে আমরা বলি নিষ্ক্রিয় মৌলের বা নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ, নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস বলছি কেন, এই মৌলগুলোর সাধারণ একটি ইলেকট্রন বিন্যাস হলো s2p6। সর্ববহিঃস্থ স্তরে s অরবিটালে 2টি ইলেকট্রন থাকে, p অরবিটালে 6টি ইলেকট্রন থাকে, ব্যতিক্রম হলো হিলিয়াম। যেসব মৌলে সর্ববহিঃস্থ শক্তি স্তরে s2p6 ইলেকট্রন বিন্যাস দেখা যায়, তাদেরকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বলে থাকি। এরা রাসায়নিক বিক্রিয়ার সময় অন্য মৌলের সাথে বা যৌগের সাথে আগ্রহ দেখায় না, তাই নিষ্ক্রিয়, রাসায়নিক ভাবে এরা নিষ্ক্রিয়। কেন এরকম হচ্ছে? এদের সর্ববহিঃস্থ শক্তি স্তরে s2p6 ইলেকট্রন বিন্যাস যখন থাকে, অর্থাৎ 8টি ইলেকট্রন যখন থাকে, এদের অষ্টক পূর্ণ। তোমাদের নিশ্চয়ই অষ্টকের নিয়মটি মনে আছে, এই মৌলগুলোর অষ্টক পূর্ণ হওয়াতে এরা অন্য মৌলের সাথে বিক্রিয়ায় আগ্রহ দেখায় না, কেবল ব্যতিক্রমকে হিলিয়াম। হিলিয়ামের ইলেকট্রনই আছে মাত্র 2টি, তাই এইটি ইলেকট্রন বিন্যাস হয় 1s2। এইটি ছাড়া বাকি যে কয়টি মৌল আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, অগানেশন, এই মৌলগুলো সকলেরই সর্ববহিঃস্থ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস এরকম। এরা বিক্রিয়ায় অন্য মৌলের সাথে আগ্রহ দেখায় না এবং এরা গ্যাসীয় অবস্থায় থাকে, তবে গ্যাসটি দ্বিপরমাণুক নয়। তুমি অক্সিজেন লেখার সময় O2 লিখো, ক্লোরিন গ্যাস লেখার সময় Cl2 লিখো, হাইড্রোজেন গ্যাস লেখার সময় H2 লিখো, কিন্তু এই গ্যাসগুলোর অণুর প্রতীক হবে যা, সরি, অণু সংকেত যা, এদের পরমাণুর প্রতীকতা। অর্থাৎ এই গ্যাসগুলো যখন পরমাণু হিসেবে থাকে, তখন স্বাধীনভাবে থাকে, এরা এক পরমাণুক গ্যাস, এক পরমাণুক গ্যাস। অর্থাৎ এদের একটি পরমাণু দিয়েই এরা স্বাধীনভাবে থাকতে পারে, একটি পরমাণুই একটি অণু, তাই এদের প্রতীক যা সংকেত তাই।
আচ্ছা, এই গেল গ্রুপ 18 এর মৌলগুলোর কথা। এবার তোমরা যদি গ্রুপ 11 এর দিকে একটু তাকাও, আমি আশা করছি তোমরা যখন এই পাঠটি শুনছো তখন সামনে বইয়ের 62-63 পৃষ্ঠা খোলা রাখবে, কারণ সেখানে পর্যায় সারণী ছবিটি আছে। গ্রুপ 11 এ বেশ কয়েকটি মৌল আমরা ধাতু আমরা মুদ্রা তৈরিতে ব্যবহার করি, যেমন কপার, সিলভার, গোল্ড, এরা গ্রুপ 11-তে আছে। গ্রুপ 11 এর এই মৌলগুলো দেখো, কপার, তামা দিয়ে আমরা তাম্র মুদ্রার কথা শুনি পুরাতন কালে, বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন যখন খনন করা হয় ওখানে বলা হয় তাম্র মুদ্রা, রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা, এই ধাতুগুলোকে বিভিন্ন মুদ্রা তৈরিতে ব্যবহার করা হয়। তাই এই গ্রুপের অন্য আরো যে কয়েকটি মৌল আছে সেই মৌলগুলো যদিও এই কাজে ব্যবহৃত হয় না, কিন্তু অধিকাংশ মৌলই যেহেতু এই কাজে ব্যবহৃত হচ্ছে তাই গ্রুপটির কমন নাম হয়ে গেছে মুদ্রা ধাতুর গ্রুপ। তাহলে এক্ষেত্রে আমরা এই গ্রুপের তিনটি মৌলের জন্য বাকি যে মৌলটি আছে সেই মৌলটির নাম বা ব্যবহার বিবেচনায় না নিয়েও, রঞ্জনিয়াম এটি ব্যবহার বা এর বৈশিষ্ট্যকে বিবেচনায় না নিয়েও এই তিনটি মৌলের জন্য পুরো গ্রুপটির নামই হয়ে গেছে মুদ্রা ধাতু গ্রুপ। আচ্ছা, এরপর আসছি গ্রুপ 3 থেকে 12, এদের একটু কেমন যেন ব্যতিক্রমী বৈশিষ্ট্য আছে। আমরা যখন প্রজেকশনের ছবিতে আঁকি তখন গ্রুপ 1 এবং গ্রুপ 2 অনেকগুলো মৌল আছে, কিন্তু গ্রুপ 3, 4, 5 এভাবে যখন যায় তখন পরপর মৌলগুলোতে ছোট বর্গকর আছে কম সংখ্যক। এই 3 থেকে 12 গ্রুপগুলো ক্ষেত্রে দেখা যায় কি, ইলেকট্রন বিন্যাস করলে এদের সর্ববহিঃস্থ শক্তি স্তরে যে সংখ্যক ইলেকট্রনই থাকুক না কেন, তার আগের একটি শক্তি স্তরে, তার পূর্বের একটি শক্তি স্তরে ডি অরবিটারে ইলেকট্রনগুলো সাধারণত 1 থেকে 10 হয়। এদের একটি ডাক নাম আছে ডি ব্লক মৌল, ডি ব্লক মৌল। কাদের জন্য এই নামটি বলেছি, গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত মৌলগুলো, এই মৌলগুলোকে ডি ব্লক মৌল নামে আমরা চিনি, যদিও বইতে নামটি নাই। এটি আমি উল্লেখ করেছি কেন, অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে গেলে ডি ব্লক মৌল নামটি এমনিই চলে আসে, তাই এটি উল্লেখ করলাম। এই ডি ব্লক মৌলগুলোর যাদের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসে এমন অবস্থা পাওয়া যায় যে তাদের অন্তত প্রকৃতিতে আংশিকভাবে পূর্ণ ডি অরবিটাল যুক্ত একটি আয়ন বা একাধিক আয়ন আছে, তাদেরকে আমরা অবস্থান্তর মৌল বলে থাকি। যদিও বইতে এটি বলা হয়েছে যে গ্রুপ 3 থেকে 12 যারা তাদেরকে অবস্থান্তর মৌল বলা হয়, এক্ষেত্রে খানিকটা ভুল আছে, এদেরকে আমরা ডি ব্লক মৌল বলতে পারি, কারণ তাদের সকলেরই ডি অরবিটালে প্রধান শক্তি স্তর যেটি সবচেয়ে বাইরে থাকবে ওটিতে না, তার আগে শক্তি স্তরে ডি অরবিটারে ইলেকট্রন থাকবে D1 থেকে D10। এদের মধ্যে কয়েকটি মৌলের এমন আয়ন আছে প্রকৃতিতে যাদের ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা আংশিকভাবে পূর্ণ থাকে। আংশিকভাবে মানে কিরকম হয়, ডি অরবিটালে ইলেকট্রন 1টি থাকবে, না হয় 9টি থাকবে। যদি এর আয়নে কোনো মৌলের আয়নে এই মৌলগুলোর ক্ষেত্রে ডি অরবিটালে কোনো ইলেকট্রন না থাকে বা ডি অরবিটালে সম্পূর্ণ ইলেকট্রন সবগুলোই থাকে, তাহলে হবে না, এরা অবস্থান্তর মৌল নয়। অবস্থান্তর মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস হয় এভাবে, যেমন আমি একটি উদাহরণ দেখাচ্ছি, স্ক্যান্ডিয়াম, একটু আগেই ইলেকট্রন বিন্যাস করেছিলাম না তার, সেক্ষেত্রে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস কিরকম ছিল, 1s2 2s2 2p6 3s2 3p6 তারপর 4s2 3d1। এক্ষেত্রে এই স্ক্যান্ডিয়াম যখন
তিনটি ইলেকট্রন ত্যাগ করে। স্ক্যান্ডিয়াম সাধারণত এভাবে এই তিনটি ইলেকট্রন ত্যাগ করে স্ক্যান্ডিয়াম থ্রি প্লাস আয়ন তৈরি করে, তখন তার এই ইলেকট্রনগুলো চলে যাওয়ার কারণে তার ইলেকট্রন বিন্যাস হয় এরকম। দেখো তাহলে ডি ওয়ান থেকে ডি নাইন কোনোটি এখানে হচ্ছে না তার ইলেকট্রন বিন্যাস, সেক্ষেত্রে স্ক্যান্ডিয়ামকে অবস্থান্তর মৌল বলা হবে না, কেবল ডি ব্লক মৌল হিসেবে থাকবে। জিঙ্কেরও তাই, জিঙ্কের ইলেকট্রন বিন্যাসে দেখা যায় এখানে থ্রি ডি টেন হয়, জিঙ্কের ইলেকট্রন বিন্যাসে এর সর্বহস্ত শক্তি স্তর ফোর এস এর দুইটি ইলেকট্রন যখন চলে যায়, এই দুইটি ইলেক্ট্রন যখন চলে যায় তখন তার ইলেকট্রন বিন্যাস হয় থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি টেন। এই অবস্থায় এই ইলেকট্রন বিন্যাসগুলোর কোনোটাই এখানে হচ্ছে না, তার ইলেকট্রন বিন্যাস হয়ে যাচ্ছে সর্বহস্ত এই থ্রি ডি এর এরকম, সেক্ষেত্রেও এই জিঙ্ককে তাই অবস্থান্তর মৌল বলা হবে না। আচ্ছা তাহলে এই যে অবস্থান্তর মৌলগুলোর কথা বলছি, এই অবস্থান্তর মৌলগুলোর কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নিই। এই অবস্থান্তর মৌলগুলো প্রকৃতিতে বিভিন্ন রঙিন যৌগ তৈরি করতে ব্যবহৃত হয়, তারা বিভিন্ন রঙিন যৌগ হিসেবে প্রকৃতিতে রয়েছে, আর এরা সাধারণত বিভিন্ন বিক্রিয়ায় প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়। এদের যেহেতু পরিবর্তন এদের ইলেকট্রন বিন্যাসে এদের অবস্থানটা ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করে যে এরা এই তোমরা বোর পরমাণু মডেলে বর্ণালীর কথা পড়েছো না, এরা বর্ণালী উৎপন্ন করতে পারে, এই মৌলগুলো বিভিন্ন বর্ণের বর্ণালী তৈরি করে অর্থাৎ রঙিন যৌগ তৈরি করে। আর এদের ক্ষেত্রে এই ইলেকট্রনগুলো একটি শক্তি স্তর থেকে আরেকটি শক্তি স্তরে যাওয়া আসার কারণে এই এরা পরিবর্তনশীল যোজনী দেখায়, অর্থাৎ একাধিক ধরনের যোজনী দেখায়, যেমন আয়রনের যোজনী হয় দুই তিন, তারপরে কপারের যোজনী হয় এক দুই, এভাবে এই অবস্থান্তর মৌলগুলো একাধিক ধরনের যোজনী প্রদর্শন করে থাকে। আচ্ছা তাহলে গ্রুপ ভিত্তিক আমরা বিভিন্ন নামগুলো জেনে নিলাম এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কেও জেনে নিলাম। এখন চলো আমরা এই যে পর্যায় সারণীতে মৌলগুলো যে আছে তাদের ধর্মগুলো পর্যায়বৃত্ত গতির সাথে মিলিয়ে, আমি একটা কথা বলেছিলাম পর্যায়ভিত্তিক ভাবে পরিবর্তিত হয়, সেই প্রসঙ্গে আসি। প্রতিটা পর্যায়ে দেখা যায় মৌলগুলোর কিছু বৈশিষ্ট্য এমন ভাবে আবর্তিত হয় যে প্রতিটা পর্যায়ের পরে আরেক গ্রুপে এসে আবার একই গ্রুপে, আরেক গ্রুপ বলবো না, একই গ্রুপে, ধরো গ্রুপ ওয়ানে প্রথম পর্যায়ে চলে গেল, গ্রুপ ওয়ানের হাইড্রোজেনের যা বৈশিষ্ট্য হবে গ্রুপ টু এ এসে আবার লিথিয়ামের একই বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়, মানে ঘুরে ঘুরে একই বৈশিষ্ট্যগুলো আসে। তো পর্যায় সারণীতে বিভিন্ন মৌলের যে বৈশিষ্ট্যগুলো এভাবে পর্যায়ক্রমে আবর্তিত হয় তাদের আমরা বলি পর্যায়বৃত্তিক ধর্ম। তো এই পর্যায়বৃত্তিক ধর্মগুলো নিয়ে যদি একটু আলোচনা করি, তবে প্রথমেই আসবে যে বৈশিষ্ট্যটির কথা, তা হলো পরমাণুর আকার। পর্যায়বৃত্তিক ধর্ম কিছু ভৌত রয়েছে, কিছু রাসায়নিক রয়েছে। তো রাসায়নিক ধর্মগুলো নিয়ে তোমার বইয়ে ডিটেইলসে আলোচনা আছে, আমি সেগুলো নিয়ে আলোচনা করব। তো পর্যায়বৃত্তিক ধর্ম বা পর্যায়বৃত্ত ধর্ম, এই ধর্মগুলোর মূল কারণ হলো তাদের পারমাণবিক আকারের ক্রম পরিবর্তন। এক্ষেত্রে তাই প্রথমে আমি নিচ্ছি পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধকে, এটাকে পারমাণবিক ব্যাসার্ধ হিসেবেও ধরে নিতে পারি, কারণ যে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বড় তার পারমাণবিক আকারও বড়। তো পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকার পর্যায় সারণীতে মৌলগুলো বিভিন্ন পর্যাবৃত্তিক ধর্মের মূল হিসেবেই আমার মনে হয়, একটু আলোচনা করলেই তোমাদের কাছেও তা ক্লিয়ার হয়ে যাবে। পারমাণবিক আকার কিভাবে পর্যায় সারণীতে পর্যাবৃত্তিক ধর্ম হলো তা দেখো, আমরা যদি গ্রুপ একের কথায় আসি অর্থাৎ ক্ষারধাতু গ্রুপে আসি, তাহলে প্রথম মৌলটি হাইড্রোজেন, তার ইলেকট্রন বিন্যাস ওয়ান এস ওয়ান, দ্বিতীয় মৌলটি লিথিয়াম, তার ইলেকট্রন বিন্যাস
1s2 2s1, তৃতীয় মৌল সোডিয়াম 1s2 2s2 2p6 3s1. খেয়াল করে দেখো সকল কিন্তু সকলেরই সর্ববহিঃস্থ শক্তি স্তরে এসে একটি করে ইলেকট্রন আছে, এখানে একটি শক্তি স্তর, এখানে দুইটি, এখানে তিনটি। এভাবে যখন আমি শেষ মৌলে আসব ট্রান্সিয়ামে, ট্রান্সিয়াম খেয়াল করে দেখো এটি হলো পর্যায় এক, এটি পর্যায় দুই, এটি পর্যায় তিন, এটি পর্যায় সাত। এর ক্ষেত্রে প্রধান শক্তি স্তর ব্যবহৃত হবে সাতটি, এভাবে সাতটি প্রধান শক্তি স্তরে সবচেয়ে শেষ শক্তি স্তর সাত নম্বরে 7s1 ওর ইলেকট্রন বিন্যাস হয়। এভাবে যখন মৌলটির একটি কক্ষপথ যুক্ত হয় তখন প্রতিটি গ্রুপে উপর থেকে নিচের দিকে নামলে কক্ষপথ একটি করে বাড়ার কারণে মৌলগুলোর আকার বড় হয়। আমরা যদি সহজভাবে এভাবে একে নিই, একটি কক্ষপথ হলে আকারটা এত বড়, দুইটি হলে এত বড়, তিনটি হলে এত বড়, সাতটি হলে অনেকগুলো কক্ষপথ তুমি দিতে দিতে শেষ করতে পারবে না, এভাবে অনবরত ব্যবহৃত হতে থাকবে। তাহলে সহজভাবে এটা বোঝা যায় যে যদি কোনো গ্রুপে আমরা উপর থেকে নিচে চিন্তা করি, প্রতিটি পর্যায়ের পরে একটি করে কক্ষপথ আসে এবং তার আকারটা ক্রমান্বয়ে বড় হতে থাকে। এ হলো যে কোনো গ্রুপের ক্ষেত্রেই সহজ সাধারণ একটি কথা। আচ্ছা, এবার আসি, যদি পারমাণবিক আকারকে আমরা একটি পর্যায়ের ক্ষেত্রে বিবেচনা করি তখন কেমন হয়। একটি পর্যায় হিসেবে আমি যদি পর্যায় তিনকে বিবেচনায় রাখি, তাহলে পর্যায় তিনের মৌলগুলোর ক্ষেত্রে কি হয় একটু দেখো। পর্যায় তিনের যদি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন এভাবে ভাবতে ভাবতে আমি শেষে আর্গনের কাছে চলে যাই, কেমন হয় একটু দেখো। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো, আমি SpDDNR লিখে সংক্ষেপে লিখছি, 2 8 1, ওর হয় 2 8 2, এর হয় 2 8 3, ওর হয় 2 8 4। এভাবে আর্গনে গিয়ে হয় 2 8 8। এখানে এরা পর্যায় কিন্তু তিন। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা শিখেছিলাম এই ক্লাসটির একদম শুরুতেই যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে যে কয়টি প্রধান শক্তি স্তর ব্যবহৃত হবে তার পর্যায় নম্বর তত। এতে সকলেই পর্যায় তিনের মৌল, তাহলে এদের প্রধান শক্তি স্তর সকলেরই তিনটি করে আছে। এখন সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটি, এর দুইটি, এর তিনটি, এভাবে একটি করে ইলেকট্রন বাড়ছে সর্বশেষ শক্তি স্তরে। আচ্ছা, এই মৌলগুলোর সর্বশেষ শক্তি স্তরে যদি একটি করে ইলেকট্রন বেড়ে যায়, নিশ্চয়ই নিউক্লিয়াসে একটি করে প্রোটন বাড়বে, আর এই ইলেকট্রন এবং প্রোটনের আকর্ষণ ক্রমান্বয়ে যত বাম থেকে ডানে যাবে বাড়তে থাকবে। কারণ পজিটিভ এবং নেগেটিভ চার্জ যুক্ত বস্তু যদি একই সাথে থাকে তারা তো পরস্পরকে আকর্ষণ করবেই। সেক্ষেত্রে যখন চার্জিত বস্তুর পরিমাণ বেড়ে যায় আকর্ষণের পরিমাণও বাড়তে থাকে। কিন্তু এতে সকলেরই তো কক্ষপথ তিনটি ছিল, তাহলে সোডিয়ামের চাইতে আর্গনের ক্ষেত্রে আকর্ষণ বলছি একটু বেশি, ওর চাইতে ওর বেশি, তার চাইতে এর বেশি, এভাবে ক্রমান্বয়ে ডানে আরো বাড়ছে। তাহলে সোডিয়ামের যতটুকু আকর্ষণ হবে ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে, আর্গনের ক্ষেত্রে আকর্ষণ সবচেয়ে বেশি হবে এই পর্যায়ে। তাই যত বাম থেকে ডানে যাওয়া হয় তত পরমাণুগুলোর আকার ছোট হতে থাকে, কক্ষপথ কিন্তু কমবে না। কক্ষপথ যে তিনটি ছিল সেই তিনটি থাকবে, খুব সামান্য পরিমাণে ছোট হতে থাকে। পারমাণবিক জগতে খুব সামান্য পরিমাণে রাশি অনেক বৈশিষ্ট্যের পার্থক্য ঘটিয়ে ফেলে। সেক্ষেত্রে তাই সোডিয়ামের চাইতে আর্গনের ক্ষেত্রে গেলে পারমাণবিক আকারের হ্রাস অনেকখানি ঘটে যায় এবং তার বৈশিষ্ট্যও অনেকখানি পাল্টে যায়। সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আসছি। আচ্ছা, তাহলে এই গেল পারমাণবিক ব্যাসার্ধ। যদি কোনো পর্যায়ের ক্ষেত্রে বিবেচনা করি, তাহলে বাম থেকে ডানে গেলে ক্রমান্বয়ে বাড়তে থাকে না কমতে থাকে, কমতে থাকে। কেন কমতে থাকে? যেহেতু ক্রমান্বয়ে একটি করে ইলেকট্রন বাড়ে এবং একটি করে প্রোটন বাড়ে, যার ফলে তাদের মধ্যকার আকর্ষণও বাড়ে। আচ্ছা, এই আকর্ষণটিকে আমরা কি নামে ডাকি, তোমাদের কারো জানা আছে?
স্থির বৈদ্যুতিক আকর্ষণ, আর ইংরেজিতে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। চার্জিত বস্তু কণার মধ্যে, সেটা পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ বা পজিটিভ নেগেটিভ, যে আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে তাকে আমরা বলি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এই শব্দটি আমরা এই রাদারফোর্ডের পরমাণু মডেল যখন আলোচনা করেছি তখন উল্লেখ করেছিলাম, মনে করে দেখো। আচ্ছা, তাহলে এই হলো পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ কোন গ্রুপে কিভাবে পরিবর্তিত হয় আর কোন পর্যায়ে কিভাবে পরিবর্তিত হয়। বলছিলাম না যে পারমাণবিক আকারের উপরই পারমাণবিক যে অন্যান্য বৈশিষ্ট্য পরমাণু সেগুলো নির্ভর করে, পর্যায়ভিত্তিক অন্যান্য ধর্মগুলো নির্ভর করে। অন্যান্য ধর্মগুলো কি একটু দেখো। 2 নম্বর ধর্ম হিসেবে আমি নিতে পারি আয়নীকরণ শক্তি। আয়নীকরণ কেমন যেন মনে হচ্ছে আয়ন বানিয়ে ফেলা হবে। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা হলো আয়নীকরণ বলতে এখানে কিন্তু পজিটিভ এবং নেগেটিভ দু ধরনের আয়নকে বুঝাবে না, এটা তোমার মাথায় সেট করে রাখতে হবে। আয়নীকরণ শক্তি বলতে এখানে ধনাত্মক আয়নে পরিণত করার জন্য প্রযোজ্য শক্তি, ধনাত্মক আয়নে পরিণত করার জন্য প্রয়োগকৃত শক্তি বা গৃহীত শক্তি। একটু দেখো কিভাবে সেটি হচ্ছে। সোডিয়াম বা ম্যাগনেসিয়াম বা সোডিয়ামের নিচে আমি যদি পটাশিয়ামের কথা ভাবি পর্যায় সারণীতে, সোডিয়ামের সর্বহিষ্ঠ শক্তি স্তরে আছে 1টি ইলেকট্রন, ম্যাগনেসিয়ামের আছে 2টি, পটাশিয়ামের আছে 1টি। আচ্ছা, এদের ইলেকট্রন বিন্যাস গুলো একটু লিখে ফেলি। এর ইলেকট্রন বিন্যাস হলো 2, 8, 1, আর এর হলো 2, 8, 2, এর হলো 2, 8, 8, 1। আচ্ছা, এই ক্ষেত্রে সোডিয়ামের 11টি প্রোটনকে 11টি ইলেকট্রন আকর্ষণ করে রাখে। আমরা যে বলি সোডিয়াম 1টি ইলেকট্রন ত্যাগ করে, সে তার কাছাকাছি নিষ্ক্রিয় মোলের মতো হতে চায়, কত সহজে বলে ফেলি। 1টি মোলের মধ্যে যতটি ইলেকট্রন আছে ততটি প্রোটন আছে, তো তার গঠনটা তো স্থিতিশীল। 11টি প্রোটনকে 11টি ইলেকট্রন আকর্ষণ করে সে একটি স্থিতিশীল পারমাণবিক গঠন পেয়েছে, পরমাণুর মডেল পেয়েছে, সে একটি ইলেকট্রন কেন ত্যাগ করবে নিষ্ক্রিয় মোলের ইলেকট্রন বিন্যাস পাওয়ার জন্য? কি দায় পড়েছে তার, সে নিষ্ক্রিয় মোলের ইলেকট্রন বিন্যাস কেন পেতে চাইবে? এক্ষেত্রে কিন্তু অন্য আরো গুরুত্বপূর্ণ কথা আছে, এবার সেটি শুনে না। এখানে সোডিয়ামের সর্বহিষ্ঠ স্তরে 1টি ইলেকট্রন আর ম্যাগনেসিয়ামের 2টি। আমরা যদি ক্রমান্বয়ে কোনো পর্যায়ের ক্ষেত্রে আগাতে চাই, যেমন এক্ষেত্রে আমি যদি তৃতীয় পর্যায়ের আর্গনকে আনি, তার ইলেকট্রন বিন্যাস কিরকম? 2, 8, 8। এক্ষেত্রে ও সর্বহিষ্ঠ স্তরে 8টি ইলেকট্রন। একটু আগে এটা নিয়ে আমরা কথা বলেছিলাম না। এক্ষেত্রে দেখো এই আর্গনের আকার সোডিয়ামের চাইতে অনেক ছোট, পর্যায় বা কক্ষপথ 3টি আছে, ঠিক আছে, কিন্তু এই পর্যায়ে 3 নম্বর পর্যায়ে সোডিয়ামের আকার বড় এবং আর্গনের আকার ছোট। যে কোনো পর্যায়ের ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য, যে কোনো পর্যায়ের ক্ষেত্রেই সবচেয়ে বামে থাকা মৌলটির আকার সবচেয়ে বড় হয় আর সবচেয়ে ডানে থাকা মৌলটির আকার সবচেয়ে ছোট হয়। যদি তাই হয় তাহলে কেন্দ্র থেকে সর্বভূয়িষ্ঠ স্তরটি অনেকখানি দূরে হয়ে যায় না ওর, আর ওর সর্বশেষ মৌলটির কাছে হয়ে যাচ্ছে না, এবং কাছে হলে নিউক্লিয়াস বেশি আকর্ষণ করতে পারে, আর যদি দূরে হয় নিউক্লিয়াস থেকে সর্বশেষ শক্তির স্তরটি, তাহলে নিউক্লিয়াসের আকর্ষণ ওখানে কম পৌঁছায়। তার মানে দাঁড়ালো সোডিয়ামের ক্ষেত্রে সর্বশেষ শক্তির স্তরের 1টি ইলেকট্রনের উপরে তার নিউক্লিয়াসের আকর্ষণ, আর্গনের ক্ষেত্রে তার সর্বশেষ শক্তির স্তরে থাকা 8টি ইলেকট্রনের উপরে তার নিউক্লিয়াসের আকর্ষণ অপেক্ষা কম। কেন এরকম হয়েছে? ওর ক্ষেত্রে সর্বশেষ শক্তির স্তরটা অনেক দূরে আছে তাই, এটাই মূল কথা। সর্বশেষ শক্তির স্তরটা যেহেতু দূরে আছে তাই তার উপরে নিউক্লিয়াসের আকর্ষণ অনেক কম, আর কম থাকার কারণে যখন বাহির হতে কখনো তাকে তাপ প্রয়োগ করা হয়, শক্তি প্রয়োগ করা হয়, ওই পরমাণুটি যখন কাঁপতে থাকে তার মধ্যে থাকা সর্বভূয়িষ্ঠ স্তরের 1টি ইলেকট্রন বা যেমন ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 2টি ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে যখন অনেকখানি দূরে আছে তাই কাঁপতে কাঁপতে একসময় বের হয়ে যায়, এইটাই হলো মূল কথা, এবং তখন তারা নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস পেয়ে যায়। যেহেতু
সর্ববহিঃস্থ শক্তি স্তর থেকে একটি বা দুটি ইলেকট্রন চলে গেল, তার আগে শক্তি স্তরে অষ্টক পূর্ণ হয়ে যায় বা হিলিয়ামের মতো দ্বিত্ব পূর্ণ হয়ে যায়। তাহলে মূল কথা কি দাঁড়ালো, যে একটি পর্যায়ের ক্ষেত্রে সবচেয়ে বামের মৌলটি বা তার পাশের মৌলটি এর উপরে যখন তাপ প্রয়োগ করা হয় তখন সে তার সর্ববহিঃস্থ শক্তি স্তরে থাকা ইলেকট্রনকে আর ধরে রাখতে পারে না, তার নিউক্লিয়াস ধরে রাখতে পারে না, তাই ছিটকে বের হয়ে যায়। এই যে শক্তি প্রয়োগ করা হলো, এই যে মৌলটি শক্তি গ্রহণ করলো, এটাই হলো আয়নীকরণ শক্তি। আর এই ঘটনাটি ঘটানোর সময় সাধারণত আমরা যখন তাপ প্রয়োগ করি মৌলগুলো গ্যাসীয় অবস্থায় থাকে, কারণ তাকে যখন অনেক উত্তপ্ত করা হয় তখনই তার কম্পন অনেক বেড়ে যায়, তখনই তার সর্ববহিঃস্থ শক্তির স্তর থেকে ইলেকট্রনটি ছিটকে বের হয়ে যায়। আর এই অবস্থায় অর্থাৎ গ্যাসীয় অবস্থায় মৌলগুলো যে শক্তি গ্রহণ করে তার সর্ববহিঃস্থ শক্তির স্তরে ইলেকট্রনকে ত্যাগ করে সেই শক্তির পরিমাণটাকে বলা হয় আয়নীকরণ শক্তি। কি অদ্ভুত না ব্যাপারটা! এই গৃহীত শক্তি যখন একটি পরমাণুর জন্য আমরা বিবেচনা করি খুবই সামান্য পরিমাণ, পরমাণু তো খালি চোখে দেখতেই পাই না, তো সেই মৌলটাকে যে পরিমাণ শক্তি প্রয়োগ করা হবে যা সেই মৌলটা যে পরিমাণ শক্তি গ্রহণ করবে যদি একটি পরমাণু হয় খুব সামান্য, সেটা হিসেব করাও অনেক কষ্টদায়ক ব্যাপার হয়ে যায়। সেক্ষেত্রে একটি পরমাণুর জন্য ওই শক্তিকে হিসেব না করে এক মোল পরমাণুর জন্য হিসেব করা হয়। এক মোল পরমাণু কি? এক মোল পরমাণু হলো অ্যাভোগাড্রো নামক একজন বিজ্ঞানীর আবিষ্কৃত বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে এক মোল শব্দটি বা মোল শব্দটি ব্যবহার করা হয়। এটি নিয়ে আমরা ষষ্ঠ অধ্যায়ে ডিটেলসে জানবো, এখন শুধু বলে দিই এক মোল মানে হলো কোন কণা যখন 6.023×10^23 থাকে কোথাও, তখন সেই সংখ্যাটাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করি এবং বলি মোল পরিমাণ বস্তু। তাহলে এক্ষেত্রে বা এক মোল পরিমাণ বস্তু এটাকে আমরা এন দিয়ে প্রকাশ করি, তাহলে এক্ষেত্রে সোডিয়ামের কথা যদি বিবেচনায় আনি, সোডিয়ামের কণা সোডিয়ামের পরমাণু যখন এতটি থাকবে কোথাও তাকে আমরা বলবো এক মোল সোডিয়াম, এবং এই এক মোল সোডিয়াম যখন গ্যাসীয় অবস্থায় থাকবে প্রতিটা সোডিয়াম যদি একটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে এক মোল সোডিয়াম এক মোল ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে এক মোল সোডিয়াম পরমাণু থেকে যখন এক মোল ইলেকট্রন ছিটকে বের হয়ে যায় সে যে পরিমাণ শক্তি দিয়ে উত্তপ্ত হয় বা গ্রহণ করে সেই পরিমাণ শক্তি হলো তার আয়নীকরণ শক্তি। একটু ভালো করে খেয়াল করলে, একটু চিন্তা করলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে কোন মৌল যখন গ্যাসীয় অবস্থায় থাকে এক মোল পরিমাণ থেকে এক মোল ইলেকট্রন বের হয়ে যাওয়ার জন্য যে পরিমাণ শক্তি সে গ্রহণ করবে তা হলো তার আয়নীকরণ শক্তি। আর আয়নীকরণ শক্তি মৌলের আকার যত ছোট হয় তত বাড়তে থাকে। কেন? মৌলের আকার যদি বড় হয় তখন নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের আকার যদি ছোট হয় তখন নিউক্লিয়াস থেকে ইলেকট্রনগুলো কাছে থাকবে, ফলে বেশি আকর্ষণ করে রাখবে। ব্যাপারটা কেমন ওদের ক্ষেত্রেই দেখো, সোডিয়ামের ক্ষেত্রে এই একটি ইলেকট্রনকে ও নিউক্লিয়াস যে পরিমাণ আকর্ষণ করে, আর্গনের ক্ষেত্রে এই আটটি ইলেকট্রনকে ও সর্ববহিঃস্থ স্তরে থাকা আটটি ইলেকট্রনকে তার নিউক্লিয়াস অনেক বেশি আকর্ষণ করে, ফলে এই মৌলের একটি ইলেকট্রন বের হয়ে যাওয়ার জন্য ওকে যে পরিমাণ শক্তি দিয়ে উত্তেজিত করতে হয় সোডিয়ামকে তার চাইতে বেশি শক্তি প্রয়োগ করতে হয়, যেহেতু এর আকার ছোট আকর্ষণটা এখানে বেশি, একে আরো অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হয় তাকে উত্তেজিত করার জন্য কাঁপানোর জন্য। সেক্ষেত্রে এই মৌলটির আয়নীকরণ শক্তি অনেক কম হয়, তুলনামূলকভাবে বাড়তে থাকে এভাবে গেলে, এবং আর্গনের ক্ষেত্রে সবচেয়ে বেশি হবে। এই কথাটি যে কোনো পর্যায়ের জন্যই সত্যি। তাহলে যে কোনো পর্যায়ে হয়তো বাম থেকে ডানে যাওয়া হয় মৌলের আকার ছোট হতে থাকে, ফলে নিউক্লিয়াস সর্ববহিঃস্থ স্তরে থাকা ইলেকট্রনের উপর আকর্ষণ বাড়তে থাকে এবং এজন্য আয়নীকরণ শক্তিও বাড়তে থাকে। গ্রুপে হলে কি হবে? আমার মনে হয় তোমরা এতক্ষণে বুঝে গেছো, এখন পারবে। যদি গ্রুপে হয় উপর থেকে নিচে গেলে ক্রমান্বয়ে ইলেকট্রনের স্তর সর্ববহিঃস্থ যেতে সেটা তো দূরে যেতে থাকে। যেমন আমরা এখানে যদি সোডিয়াম আর পটাশিয়ামের কথায় আসি, সোডিয়ামের তিনটি শক্তি স্তর, পটাশিয়ামের চারটি শক্তি স্তর, এর এই ইলেকট্রনটি ত্যাগ করার জন্য তাকে যে পরিমাণ শক্তি প্রয়োগ করতে হয় এর এই ইলেকট্রনটি ত্যাগ করার জন্য তাকে আরো বেশি উত্তেজিত করতে হয়, সরি
সোডিয়ামকে অনেক বেশি উত্তেজিত করতে হয়, কারণ সোডিয়ামের এই ইলেকট্রনটি নিউক্লিয়াস থেকে তুলনামূলকভাবে কাছে আছে আর এই ইলেকট্রনটি নিউক্লিয়াস থেকে তুলনামূলকভাবে একটু দূরে আছে, তাই একে অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হয়। তাই যে কোনো গ্রুপের ক্ষেত্রেই যত নিচের দিকে নামা হয়, যেহেতু শক্তির স্তর বাড়তে থাকে, তাই আয়নীকরণ শক্তি অর্থাৎ একে বেশি শক্তি প্রয়োগ করতে হবে এবং একে কম শক্তি প্রয়োগ করলে হয়। তাহলে আমরা যদি গ্রুপ একের কথায় আসি, সোডিয়ামের আয়নীকরণ শক্তি বেশি হবে না ফ্রান্সিয়ামের বেশি হবে, তোমরাই বলো। সোডিয়ামের তিনটি প্রধান শক্তি স্তরে, তৃতীয় শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে, আর ফ্রান্সিয়ামের সাতটি প্রধান শক্তি স্তর, এভাবে সাতটি প্রধান শক্তি স্তর। তাহলে ওর সর্বশেষ ইলেকট্রনটি আছে এখানে, নিউক্লিয়াস থেকে অনেক দূরে, তাই তাকে একটু উত্তেজিত করলেই হয়। তাহলে উপর থেকে যত নিচে নামা হয় যে কোনো গ্রুপে, আয়নীকরণ শক্তি হ্রাস পেতে থাকে, তাকে কম উত্তেজিত করলে হচ্ছে, কম শক্তি প্রয়োগ করলে হচ্ছে। এই হলো আজকের মতোই পড়া শেষ করলাম, কারণ অনেকক্ষণ অনেক কিছু নিয়ে আলোচনা করে ফেলেছি। বাকি যে পর্যাবৃত্তিক বৈশিষ্ট্যগুলো আছে ওগুলো নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। তার মানে পর্যায় সারণীর উপর আমি তিনটি ক্লাস নিব, দুটি ক্লাস তো নিয়ে ফেলেছি, ইনশাল্লাহ আগামীতে আরেকটি ক্লাস নিব, ওখানে বাকি বৈশিষ্ট্যগুলোর উপরে বিস্তারিত আলোচনা করব। তোমরা ভালো থেকো, আর এই করোনাকালীন সময়ে অবশ্যই অবশ্যই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে আশা করি। তোমাদের অনুরোধ করছি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, পরিবারের অন্যরাও যাতে স্বাস্থ্যবিধি মেনে চলতে পারে সেরূপ পরিবেশ তৈরি করবে, তোমরা অন্যদেরকেও সাহায্য করবে। সবাই সে অনেক ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আমাদের প্রত্যাশাই তাই। আর সেজন্যই সকলেই অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। ভালো থেকো সবাই।